নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, আজ হচ্ছে রাখি, একই সঙ্গে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তাই দুটো জিনিসই আজকে খুবই স্পেশাল সবার জন্য। তাই এখন আমি সব কাজ টাজ করে নিয়েছি, বাড়িতে পুজোও দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি আমি মন্দিরে। সেই মন্দিরের থেকে ঘুরে এসে বাড়িতে চলে এসেছি। এই যে রাখির সব নিয়ে বসে গেছে আমাদের পুচকো পুচকোগুলো, এই যে রাখি নিয়ে গোয়াটা করছে। এবার রাখি বাঁধবে সবাই, সবাইকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের পরিচয় করছে আমার ননদের মেয়ে হচ্ছে এটা। আমি সম্পূর্ণ কি বাঁধবো, রাখিগুলো নিয়ে খেলছে। এবার আমি রাখি বাঁধবো নন্দাইকে, এই যে বাঁধছি, মানে তিলক কাটছি প্রথম, তারপরে শোনা গেছে কাটা হয়ে গেছে। এবার রাখিটা বাঁধবো হাতে, দাদা হচ্ছে। এবার মিষ্টি টিষ্টি তাদের খাওয়াবে, আমাদের সব দেওয়া হয়, অবশ্যই জামা কাপড়ও দেওয়া হয়। কি বাজার করে সন্ধে হয়ে যাবে, সন্ধে হওয়ার পরে সন্ধে টন্ধে দেবো। এখন রাখিটাকে কবর হয়ে গেলে খেলাও খেলাও মিঠাই মিঠাই রাজা মিঠাই তো খাওয়া ফুপালি সরে না বেটো, পুরি খেলা দো মাম্মি। হ্যাঁ আমি পুরি নি কত মাম্মি, ফুপাজি সহজ রে কি ফুপাজি গো মুছে তো মিঠাই নি দেলি দো ফুপাজি গরি আপনি পাই পাই পারা কি জুগাও দে ছোট মেয়ে দেখো, ননদের মেয়েকে রাখি বলছো বাঁধবে না, বাঁধলে বাঁধবে দুই মেয়ে বাচ্চা ওকে রাখি। আগে তো ছোট মেয়ে বাঁধবে, তারপর নেই এ তো মেনে দেয়া হবে জানাই বাঁধলে করি বাঁধলে বেটা বাঁধবে ওই দেখেন তিলক পড়াচ্ছে ওকে। থোড়া সা লাগা, থোড়া সা বাচ্চা এই পিগাল এবার পাটো মে ভুলে গেছে, সে ও এখন লাগা বাস মিঠাই তো রিছ চাকা দিছ কো তোরে উন্নু রাখি নি বানবারে লে বেটা লে উদার বানি আটবে বান না বান দে পাঁচে দি হাতে ছোট মনে হাতে বড় মানে বান্দে বান্দে দোনো হাত সে দোনো মুর লিও হয়ে গেল রে রাখিটা কি বান এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো তাই ভগবানকে পরিষ্কার করে তারপরে পুজোটা দেবো। এখন ভগবান নামিয়ে নিয়েছি, এবার পরিষ্কার করে নেব জল দিয়ে।
পরিষ্কার করে নিয়েছি, এবার বসিয়ে দেবো। পুজো টুজো করে নিয়েছি, সকালে দুধ ঢেলেছিলাম তাই এখন ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরকে, হয়ে গেল পুজো। তো গায়ে সকালে থেকে প্রচুর কাজ ছিল তাই আমি ঠিকঠাক করে বলা হয়নি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে দুটো জিনিস একসঙ্গে, আজকে হচ্ছে রক্ষাবন্ধন রাখির দিন, এদিকে হচ্ছে লাস্ট সোমবার, আজকে পাঁচ সোমবার হয়ে গেল পঞ্চ সোমবার, আজকে শেষ হয়ে গেল সোমবারটা শ্রাবণ মাসের। আর রাখি ছিল তাই প্রচুর কাজ ছিল, আর ঠিকঠাকভাবে ক্যামেরার সামনেও আসা হয়নি, যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন